নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেন উইথ হোমমেড ফুডের পক্ষ থেকে স্বাগত। আজ আমি মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো, পেঁয়াজ কলির রেসিপি। তো চলুন বন্ধুরা, পেঁয়াজ কলিটা প্রথমে তুলে নিই বাগান থেকে, আর এই শীতের সময় এই সবজিটাই পাওয়া যায়, তাহলে চলুন। দেখুন বন্ধুরা, গুলি লঙ্কার গাছ, এই গাছ থেকে আমি কত লঙ্কা তুলে রেসিপি করেছি। এই যে হয়েছে অনেকগুলোই, কিছু লঙ্কাও তুলে নিচ্ছি। দেখুন খেজুর গাছে আছে, ফুল এসেছে, খেজুর ফুল এবার হবে। গাছগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে কেটে। তো চারিদিকে আমাদের গাছ লাগানো আছে, এখানে কোড়াই শাক ছিল, তুলে নেওয়া হয়েছে, দিয়ে বাগান পরিষ্কার করে আবার সবজি লাগানো হবে। এগুলো নারকলের সবেদার গাছ, কত ছোট এনে লাগিয়েছিল, কত বড় হয়ে গেছে গাছটা। কাঁঠাল গাছ, ছোট ছোট এই কাঁঠাল ধরছে। দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ গাছ লাগিয়েছে বাড়িতে, অনেকগুলোই হয়েছে, অনেকগুলো ওইদিকে হয়েছিল, তুলে নিয়েছি। আমি কিছু তুলে নিচ্ছি, এখন সবে পেঁয়াজগুলো হচ্ছে। এই শীতের সময় পেঁয়াজ কলি রেসিপি খুবই ভালো লাগে খেতে। আমার ছেলেও এসছে, দেখুন পেঁয়াজ গাছগুলো তুলে নিয়েছি, এ সবে পেঁয়াজ হচ্ছে। এগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নেব, চলুন তাহলে রান্নাঘরে। পেঁয়াজ কলিতে প্রচুর পরিমাণে কাদা আছে, তাই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ কলি রান্না করতে যা যা সবজিগুলো লাগছে সেগুলো হলো আলু, দুটো আলু নিয়েছি, তিনটে গাজর, পেঁয়াজ কলি, আর নিয়েছি বিনস। নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, পাঁচ ফোড়ন। যেহেতু সবজি তাই একটু চিনি নিয়েছি যাতে টেস্টটা একটু ভালো লাগে, আর স্বাদ মতো লবণ। প্রথমে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি, এরপর গাজর কেটে নেব। গাজর কাটা হয়ে গেছে, এরপর আলু কেটে নিচ্ছি, নতুন আলু যেহেতু এইভাবে ওটা কেটে নেব। আলুগুলো গাজরের মতন করে কেটে নিচ্ছি। আলু কেটে নিয়েছি, এরপর বিনস গুলো কেটে নেব।
উনুন ধরিয়ে নিয়েছি, এরপর কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিচ্ছি সরিষার তেল, পাঁচ ফোড়ন, গাজর, এরপর দিচ্ছি ডিম সুটি, এরপর দিচ্ছি পেঁয়াজ কলি, সবজিগুলো আমি পছন্দ করি সেইগুলো দিয়ে কিন্তু আমি পেঁয়াজ করি রেসিপি রান্না করছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ সেই সবজি দিয়ে এই পেঁয়াজ করি রান্নাটা করতে পারেন। যে কোনো সবজির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ, টেস্টের জন্য একটু চিনি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা সবজি তাই বেশি পরিমাণ লঙ্কা দিচ্ছি না, একটু অল্পই দিচ্ছি তাদের জন্য, জিরে গুঁড়ো, আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। দেখুন বন্ধুরা জল পুরো শুকিয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন পেঁয়াজ কলি রেসিপি রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে, লুচির সাথে, নানের সাথে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।